দর্শক আপনাদের সাথে আমি আছি মেলার মাঠ থেকে, যে মেলাটা হচ্ছে আমাদের ভাষার মেলা বা প্রাণের মেলা, অমর একুশে গ্রন্থ মেলা। যে মেলার মাঠেই আমার সাথে উপস্থিত হয়েছেন সোহেল রহমান, যিনি এই প্রজন্মের তরুণ সাহিত্যিক লেখক। আমরা তার সম্পর্কে জানবো মেলায় তার প্রত্যাশা কেমন। চলুন তার সাথে কথা বলি। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে তো এমনিতে খুব একটা খুঁজে পাওয়া যায় না, কেন ভাই? আমি এমনিতে একটু নিভৃত চাই মানুষ, এই জন্য ছবি টবি কখনো দিই না বা এভাবে কোথাও আসাও হয় না। তো এবার ভাবলাম যে মেলায় যাই, সবার সাথে দেখা করি। এখন থেকে ইনশাল্লাহ আমাকে খুঁজে পাওয়া যাবে সবসময়। এই যে এতদিনের যে নির্বাসন, এই নির্বাসনটা কেন ছিল? এই নির্বাসনটা ছিল কোনো কারণ ছাড়াই। আমি আসলে কখনো সেভাবে সামনে আসিনি, একটু লাজুকও বলতে পারেন, এই জন্য লজ্জা লাগতো সামনে আসতে। লাজুকতাটা কি মানে শুধু মানুষের সামনে না ক্যামেরার সামনে, কোনটা? এটা সবসময় মানুষের সামনেও ক্যামেরার সামনেও সবখানে, শুধুমাত্র অনলাইনে একটু কম লাজুক, এই জন্য গল্প লিখতে পারি। লেখক সোহেল রহমান আর ব্যক্তি সোহেল রহমান, তাহলে দুজনই ভিন্ন, কেন ভিন্ন? লেখক সোহেল রহমান এবং ব্যক্তি সোহেল রহমানের মাঝে ভিন্নতা খুব একটা নেই, আবার আছেও। যেমন লেখক হিসেবে আমি খুব লাজুক, মানুষ হিসেবে আমি খুব লাজুক, কিন্তু লেখক হিসেবে আমার লেখা যা পড়ছেন বা পড়বেন তারা জানতে পারবেন যে আমি অনেক এক্সট্রিম জিনিসপত্র লিখি, যেগুলো আসলে সে লজ্জার খুব একটা সম্পর্ক নেই। তো সেই হিসাবে বলা যায় যে লেখক এবং আমি একটু আলাদা, বাদ বাকি ভেতরে ভেতরে তো সবই একই। এবার আপনার নতুন বই সম্পর্কে একটু জানতে চাই, যে 2023 বইমেলা আপনার নতুন কি বই এসেছে? আচ্ছা, 2023 বইমেলাতে যে আপনার আমার হাতেই আছে বইটা, গ্রিন কফি নামে একটা গল্প সংকলন এসেছে। এতে মোট 14টা গল্প আছে এবং অধিকাংশই রম্য গল্প। আমি যেভাবে ফেসবুকে বা অনলাইনে লেখালেখি করি সেই গল্পগুলোই আপনার পাবেন বইতে। আপনার কোনো একটা বইতে সম্ভবত এই বইটাতে সংবিধিবদ্ধ সতর্কীকরণ যে বাক্যটি, এটি কেন দেওয়া হচ্ছে? এটি দেওয়া হচ্ছে মূলত মানে সবাই আসলে বইয়ের মধ্যে শিক্ষণীয় কিছু খুঁজতে চায় এবং আমার লেখা পড়ার পরে তারা হতাশ হয়, তারা বলে যে শিক্ষণীয় কিছু পাইলাম না। তো এই জন্য ভাবলাম যে এবার উপরে লিখে দিই সংবিধিবদ্ধ সতর্কীকরণ দিয়ে যে এই বই শিক্ষণীয় কিছু নেই। আপনার বইয়ের মধ্যে যদি আমি শিক্ষণীয় কিছুই না পাই তাহলে আপনার বইটা আমি কেন পড়ব? পড়বেন মজা পাওয়ার জন্য, সেটা আশা করি পাবেন, আপনি এনজয় করবেন, কিছু সময় আপনার ভালো কাটবে এবং তার মধ্যে হয়তো আপনি শিক্ষণীয় কিছু খুঁজে নিলেও নিতে পারবেন। 2023 যে বইমেলা, এই বইমেলা নিয়ে আপনার প্রত্যাশা কেমন? 2023 বইমেলা নিয়ে আমার অনেক প্রত্যাশা। আশা করি আমার বই চলবে, সবার বই চলবে এবং লেখক পাঠকদের মিলন মেলায় খুব সুন্দর একটা মেলা হবে। আচ্ছা, পাঠক এখন কম, পাঠকের থেকে দেখা যায় যে ফটোগ্রাফার বেশি। সোজা ভাষায় যে আমাদের ফটোগ্রাফার বেশি, আমরা সবাই আসি মেলাতে, লেখকের সাথে ছবি তুলবো, তারপর হচ্ছে বইয়ের সাথে ছবি তুলবো, তারপর চলে যাব। আমরা বই কিনছি না বা হয়তো কিছু মানুষ কিনছে, এই যে বই না কেনার দলটা বেশি কেন? এটাই যে বর্তমান সময়টা এরকম, সবাই অনলাইনের যুগ, ইন্টারনেট, ফেসবুক, ইনস্টাগ্রাম, সেখানে আসলে মানুষ বইয়ের থেকে অনেকটাই দূরে সরে গেছে। তারা ছবি তুলে ফেসবুকে দিলে যতটা আনন্দিত হয়, বই পড়ে হয়তো ততটা মজা তারা পাইতেছে না বা তাদের অভ্যাস চলে গেছে বই পড়ার। এই জন্য এখন আসলে আর বইটাই খুব একটা, মানুষ বই থেকে দূরে চলে গেছে আর কি। আচ্ছা, আমি এত লেখক রেখে আমি কেন সোহেল রহমানের বই পড়বো? কারণ আমার বই শিক্ষণীয় কিছু নেই, সবার বই শিক্ষণীয় কিছু পাবেন। ইউনিক এখানে যে শুধুমাত্র একজনের বই শিক্ষণীয় কিছু নেই, আপনি মজা পাবেন। আর আশা করি যারা ফেসবুকে আমার লেখা পড়েছেন তারা বুঝতে পারবেন যে আমি কেমন লিখি এবং তারা আগ্রহী হবেন আমার বই পড়ার জন্য। আর একটা বিষয়, সেটা হচ্ছে যে পাঠকদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে কি? পাঠকদের উদ্দেশ্যে এতক্ষণ বললাম, তারপরেও নতুন করে যদি বলি তো, আপনারা বেশি বেশি করে বই পড়ুন, শুধু আমার বই না সবার বই পড়ুন এবং বই পড়াটাকে, চর্চাটাকে চালিয়ে যান এবং আশা করি আপনারা কিছু শিখতে পারবেন এবং কিছু নাও শিখতে পারবেন। তো সবার বই পড়ুন এবং ভালো থাকুন সবসময়। ধন্যবাদ ভাই। ধন্যবাদ আপনাকে। দর্শক, এত সময় আমাদের সাথে ছিলেন কিন্তু সোহেল রহমান। আমরা জানলাম তার কথা, তার বইয়ের কথা, তার বইয়ের শিক্ষণীয় কিছু নেই, যেখানে অন্য সকল লেখক বা সাহিত্যিকরা বলছেন তাদের বইতে অনেক শিক্ষণীয় ব্যাপার আছে বা তাদের বইতে শেখার অনেক কিছু আছে, সেখানে আমরা সোহেল রহমান সম্পর্কে জানলাম যে তার কাছে শিক্ষণীয় কিছু নাই। সো আপনারা দেখবেন তার বই, আপনারা পড়বেন তার বই, আর আমাদেরকে জানাবেন যে তার বইতে আদৌ কোনো শিক্ষণীয় কিছু আছে কি না। আপনারা ছিলেন নিউজ নাও 24-এর সঙ্গে আর আমি ছিলাম রাজু আহমেদ।